আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে যে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া সার্টিফিকেট সংশোধনের আবেদন কিন্তু আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে কিন্তু আমরা করে ফেলেছি তোমাদের এবং এই সংশোধিত যে সার্টিফিকেটটি আমি কোথা থেকে উত্তোলন করব কিভাবে উত্তোলন করব কিভাবে অ্যাপ্লিকেশন করব অল প্রসেস কিন্তু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট টাইমে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো সেটি হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে আবেদন করেছিলাম সংশোধনের আবেদন সংশোধন হওয়ার পরে আমাকে কি কি করতে হবে তো এই প্রসেস গুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো তো ফার্স্ট অল হচ্ছে আপনি যখন সংশোধনে আবেদন করেছেন আবেদন করার পর বোর্ড থেকে আপনাকে একটি বোর্ড অর্ডার কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এই বোর্ড অর্ডারের পরে হচ্ছে আপনি রেজাল্টটা সার্চ করে দেখবেন যে আপনার রেজাল্টটা ঠিক আসছে কিনা অর্ডারটি দেওয়ার পরে আপনি কি আপনাকে কিন্তু সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করতে হবে সেই আবেদনের প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টোটাল নয়টা ভিডিও আমরা আপলোড করব আজকে এই যে যে ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিও ক্যাটাগরির মধ্যে গেলে সার্টিফিকেট উত্তোলন নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন এবং এই প্লে মধ্যে দেখাবো যে সার্টিফিকেট মার্কশিট এবং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিভাবে আপনি উত্তোলন করবেন এবং চাইলে প্রবেশপত্র উত্তোলন করতে পারেন সো এত ভিডিও না দিয়ে জাস্ট এই প্রসেসেই কিন্তু আপনি ভিডিও দেখে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে পারেন তো সার্টিফিকেট সংশোধন হওয়ার পরে পূর্ববর্তী সার্টিফিকেট বাতিল হয়ে যাবে নতুন সার্টিফিকেট জন্য আপনাকে আবেদন করতে হবে ফ্রেশ কপি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো অল প্রসেস হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব পেয়ে যাবেন সবার আগে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এইটের সার্টিফিকেট যখন উত্তোলন করতে যাবেন করতে পারবেন কিন্তু মার্কশিটের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সমস্যা পোহাতে হবে নম্বরপত্র ফ্রেশ কপি দিলে আসবে না প্রথমে যে অপশনটি আছে সেই অপশনটা আমরা দিয়ে দেখাবো যেভাবে আপনি উত্তোলন করতে

আফসোস করবেন কোনো কাজে আসবে না সো দেখার আগে কিন্তু অবশ্যই আপনার আগে দেখে নেবেন যে আমার ঠিকঠাক আছে কিনা দেন হচ্ছে এখান থেকে আমাদের যে রোল নাম্বার আছে এইচএসির সেই রোল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা হুবহু ওপেনটি করে দেবো আর এখানে ভুল হলে কিন্তু আপনার কোনো ইনফরমেশন আসবে না এটা আমরা ভালো করেই জানি ক্লিক করার পরে হচ্ছে এখানে এই যে গ্রুপ আবারও সেই গ্রুপ সাইন্স দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা কিন্তু দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র এইচএসসি এই ঝামেলাটা করে আর অন্যগুলো কিন্তু কোনো ঝামেলা না অটোমেটিক কিন্তু চলে আসে সো এটা আপনারা একটু দেখে দিবেন কারণ হচ্ছে তাদের কাছে ঢাকা এডুকেশন বোর্ড অথবা রাজশাহী দিনাজপুর খুলনা যেই বোর্ডে আপনি বলেন তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো রয়ে যায় এবং সারবারে কিন্তু থেকে যায় পরবর্তীতে কিন্তু ইনকেস আপনি আবার সংশোধন করতে গেলে কিন্তু আবার আপনার টাকা পয়সা প্রয়োজন হবে সো ব্রাউজারে ক্লিক করে আছে আমরা ফটোটাকে আপলোড করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা নাম সংশোধন কমিটির চিঠি এই অপশনটিতে জাস্ট হচ্ছে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব তো ব্রাউজারে ক্লিক করার পরে বোর্ড অর্ডার আমাদের পূর্বেই এই একই বোর্ড অর্ডার মানে যতগুলো সংশোধন করছি আমরা একটা বোর্ড অর্ডার দেওয়া হয়েছে এবং এইটার মধ্যেই কিন্তু সকল বিষয় রয়েছে জাস্ট এই চেকমার বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করব। এই একটা বোর্ড অর্ডারেই রেখে দিবেন আজীবন কাজে লাগবে এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু অলরেডি ভিডিও প্রকাশ করেছি যে কীভাবে আপনি সার্টিফিকেট সংশোধন করবেন সেই বিষয় নিয়েও কিন্তু আমরা ভিডিও আসছে এবং আপনারা দেখবেন যে এইখানে কিন্তু অর্ডারটি অবশ্যই আপলোড করতে হয় তো আমরা সোনালী ব্যাংকের স্লিপে চলে গেলাম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আশা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো এবং পাশাপাশি আপনাদের কিন্তু আমরা হেল্পফুল ভালো ভিডিও দিতে যাচ্ছি এবং দিয়ে আছি আশা করি ভিডিও পাবেন এরপরে পর্যায়ক্রমে আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেব আমাদের চ্যানেলটা কিছুদিন পূর্বে জামাল কম্পিউটার নামে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু মনিটাইজ পেয়েছি আমরা আর এই মনিটাইজের উদ্দেশ্যে কিন্তু আমরা আপনাদেরকে বড় বড় সুন্দর সুন্দর ভিডিও দিতে যাচ্ছি এবং টেক্সলেটেড সুন্দর সুন্দর ভিডিওই আমরা কিন্তু আপনাদেরকে উপস্থাপন করি আমাদের ভিডিও দেখে আপনাদের অবশ্যই কাজে লাগে কোনো দিক দিকে আপনাদের সমস্যা হয় না আমি আশা করি আর প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য মূল্যবান ভিডিও সো আমাদের হয়ে গেল এটা জাস্ট হচ্ছে ইন্টার ক্লিক করে আমরা এই প্রিন্ট কপিটাও এখন হচ্ছে 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 আমাদের একটা আমরা রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করে দেখাবো আপনাদেরকে তো রেজিস্ট্রেশন কার্ড কিভাবে উত্তোলন আমরা করতে পারি এই ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমরা দেখালাম যে কিভাবে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন নতুন সার্টিফিকেটের জন্য এই সাথে আরেকটু কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনি যখন আবেদন করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছে দেন হচ্ছে একটা ড্রাফট দেওয়া হয়েছে দুইটা কাগজ এবং হচ্ছে আপনার যে বলেন এসএসসি বলেন এইচএসসি বলেন মার্কশিট সার্টিফিকেট রেশন কার্ড অ্যাডমিট কার্ড যাই বলেন সেগুলো কিন্তু আপনাকে মূল কপি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এবং ব্যাঙ্কড্রাফ এই চারটা ডকুমেন্ট বা তিনটা ডকুমেন্ট নিয়ে রাখতে হবে পরবর্তী আপনাকে যখন বোর্ডে যাওয়া হবে তখন হচ্ছে এই ডকুমেন্টগুলো চাওয়া হবে এবং চাওয়ার পরে আপনি এই ডকুমেন্ট দেওয়ার পরে আপনাকে নতুন ডকুমেন্ট ডকুমেন্ট মানে নতুন সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে বা নতুন রেজিস্ট্রেশন কার্ড নতুন অ্যাডমিট কার্ড এগুলো আপনাকে প্রোভাইড করা হবে তবে খেয়াল রাখবেন আপনি সার্টিফিকেট যখন কালেক্ট করবেন তখন দেখবেন আপনার সার্টিফিকেটে ভুল কোনো তথ্য রয়েছে কি না অনেক সময় আমরা সার্টিফিকেট প্রিন্ট করার সময় এই ভুল তথ্য থেকে যায় সো যদি থাকে এরকম যদি ভুল চলে আসে তখন হচ্ছে আপনি তাকে আবার বললে সে সাথে সাথে আবার আপনাকে প্রিন্ট করতে দিতে বাধ্য থাকবে সো এটা আপনারা মিলিয়ে আনবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজ যাচ্ছি যাচ্ছি না নতুন ভিডিওতে আবার হয়তো বা আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ